শুভেচ্ছা রইল। এখন একটা কমন একটা জিনিস নিয়ে আপনাদের সাথে চর্মরোগ নিয়ে আলাপ করছি, দাঁত যেটা বলেন আপনারা, আমরা এটাকে ডার্মাটোফাইটস বলে থাকি। এখন বাংলাদেশে খুব বেশি এর প্রকোপতা হয়েছে, কারণ দুটো কারণ, আমাদের স্বাস্থ্য সচেতনতা কোনো জ্ঞান নেই, এটা যে সোয়াচে রোগ এটাই আমরা জানি না, একই গামছা একই লুঙ্গি ব্যবহার করতেছি, যার জন্যে একজনের থেকে আরেকজন যাচ্ছে। এই যে দাঁত রোগটা যেটা বলে, আগে আপনারা বা রাস্তার পাশে মলম কিনে লাগাতেন, এখন ভালো হচ্ছে না, কেন? কারণ এই যে রোগগুলো এখন ছড়িয়েছে সংক্রামক এবং সবার মধ্যে দেখি, বাংলাদেশে এখন আমরা যদি কয়েকটা রোগী দেখি তার মধ্যে বেশিরভাগই এইগুলো আসে। তাহলে ভালো হতে গেলে কী করতে হবে? প্রথমে রোগ নির্ণয়, আমি বারবার বলছি আপনাকে রোগটা নির্ণয় করতে হবে যে রোগটা কী। যখন আমি বুঝলাম যে এই রোগটা কী, তখন আমাকে সেই ডাক্তার সাহেব সে চিকিৎসা দেবে। যদি উনি ঠিকমতো চিকিৎসা দেয় ভালো, কেন হবে না, হতে হবে, কিন্তু আপনাকে স্বাস্থ্য সচেতন হতে হবে। আপনাকে যে খাওয়ার ওষুধ দেবে আপনার জন্যে, সেই ওষুধ আপনাকে যদি বলে যে এক থেকে দেড় মাস খেতে হবে, আপনি দশ দিন পরে বন্ধ করে দিবেন না, দয়া করে প্রপার ডোজে প্রপার ওষুধ খাবেন। আপনাকে যে লাগানোর ওষুধ দেবে সেই ওষুধ ব্যবহার করবেন। নিজে মাতব্বরি করে যদি আপনি ওই স্টেরয়েড জাতীয় ওষুধ লাগান, এটা আরও প্রথমে মনে হবে কমেছে কিন্তু আরও বেড়ে যাবে। এই রোগটাকে আপনাদেরকে প্রাধান্য দিয়ে চিকিৎসা করতে হবে, বাসার যেন অন্যদের থাকে তাদেরও চিকিৎসা করতে হবে। তাহলে দাঁত রোগটা দেখতে কেমন হবে? এটা দেখা যাবে বেশিরভাগ কোমরে হয়, মানুষের কুচকিতে হয়, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, একটা বর্ডার লাইন থাকবে, মধ্যেখানে কিছুটা ভালো জায়গা থাকবে, খোসা উঠবে, অত্যন্ত চুলকাবে এবং চুলকালে খুব ভালো লাগে, যার জন্য এটা চুলকাতেই থাকে। তবে এই সব রোগ যখন হবে, আপনি দয়া করে ওই ফার্মেসি থেকে স্টেরয়েড জাতীয় ওষুধ লাগাবেন না। রাস্তার পাশে যে ওষুধ পাওয়া যায় সেটা লাগিয়ে আপনি খামোখাই আপনাকে নিজেকে বিব্রত করবেন না। আপনি রোগ নির্ণয় করার ব্যবস্থা করেন, এর সাথে যদি কারো ডায়াবেটিস বা কিডনি রোগ থাকে তাকে অবশ্যই সচেতন হতে হবে, তা না হলে এটার জন্যে তা আপনাকে পরে বেগ পেতে হবে। আপনি চিন্তা করেন যদি আপনার যেটা সামান্যই হোক, এটা আপনার থেকে আপনার বাচ্চার হবে, আপনার বাসার সবাই হবে, স্বামী স্ত্রীর হবে। সেই জন্যে যার যার আছে বাসায় সবাইকে চিকিৎসা করতে হবে, স্বাস্থ্য সচেতন হতে হবে। চিকিৎসা ডাক্তার সাহেব যে ওষুধ লিখে দিয়েছেন, ঠিক যে কদিন লিখে দিয়েছেন ডেজল সেইটা আপনাকে অবশ্যই খেতে হবে। এক মাসের কমে ওষুধে ভালো হয় না, আপনাকে ঠিক মতো ওষুধ দিতে হবে, লাগানোর ওষুধ দিবে। নিজে চিকিৎসা না করে উপদেশ নেন, ডাক্তারের পরামর্শ নেন, আপনি ভালো থাকবেন। আপনাদের শুভকামনা রইলো।